সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিত সম্পর্কে আলোকপাত করব। তোমরা করোনার এই অতিমারিতে বিদ্যালয়ে আসতে পারছো না, ইতিমধ্যে তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তোমরা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো এবং সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আগামীকাল তোমাদের বিদ্যালয়ে থেকে দেওয়া হবে। তাছাড়া তোমরা অনলাইনে বিদ্যালয়ের পেজে নলদা শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়, নলদা শেখ লুৎফর রহমান অনলাইন স্কুল, নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এবং নলদা অনলাইন স্কুল প্রোটোকল, এই চারটি পেজ থেকে তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করতে পারবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জ্যামিতি সম্পর্কে আলোচনা করব। তো সকলকে সুস্বাগতম জানাচ্ছি, আমি প্রহ্লাদ চন্দ্র হীরা, প্রধান শিক্ষক নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট বাগেরহাট। তোমরা 15ই আগস্ট সম্পর্কিত যে অনুষ্ঠান আমাদের উপজেলা পর্যায়ে হয়েছিল, আমি খুশি হয়েছি যে তোমরা উপজেলা পর্যায়ে 3টি পুরস্কার আমাদের বিদ্যালয়ের জন্য বয়ে নিয়ে আসছো। এই জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তো 15ই আগস্ট আমাদের শোকের, এই আগস্ট আমাদের শোকের মাস। 15ই আগস্ট যারা জানরা শহীদ হয়েছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে আমি আজকের পাঠটি শুরু করছি। বন্ধুরা, তোমরা আজকের পাঠের একক কাজ বাড়ির কাজ আগামীকাল 11টায় জুম মিটিংয়ের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সকলে অংশগ্রহণ করবে। তো আজকের পাঠটি তোমরা খুব ভালো করে অনুধাবন করবে। বন্ধুরা, আজকের পাঠ হচ্ছে তোমাদের সাধারণ গণিত জ্যামিতির অংশ, উপপাদ্য 40। তো বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করো, এই পাঠ শেষে তোমরা উপবৃত্তটির সাধারণ সূত্র বলতে পারবে, অর্ধবৃত্তস্থ কোণ এবং অর্ধবৃত্তস্থ কোণের সংজ্ঞা বলতে পারবে, সরল কোণের সংজ্ঞা বলতে পারবে, অর্ধবৃত্তস্থ কোণের মান তোমরা বলতে পারবে। তোমরা এই পাঠ শেষে উপপাদ্যটির সাধারণ সূত্র বলতে পারবে, অর্ধবৃত্তস্থ কোণের সংজ্ঞা তোমরা বলতে পারবে, সরল কোণের সংজ্ঞা তোমরা বলতে পারবে, অর্ধবৃত্তস্থ কোণের মানও তোমরা বলতে পারবে। এ বন্ধুরা, তোমরা খুব মনোযোগ সহকারে চিত্রটি লক্ষ্য করো। এখানে একটি বৃত্তের চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই বিন্দুটি এই পরিধির উপরে পড়বে, এই বিন্দুটি ডি, এখানে আর একটি বিন্দু পরিধির উপরে এফ। বন্ধুরা, এই বিন্দুটি তোমরা পরিধি বরাবর বিবেচনা করবে। বন্ধুরা, আমরা বৃত্তচাপ, আমরা এটা হচ্ছে বৃত্ত চাপ, আমরা এই পরিধির উপরে এই বিন্দুটি যদি ডি বিবেচনা করি এবং এই বিন্দুটি যদি এখানে এফ বিবেচনা করি, তাহলে এটাই হচ্ছে বৃত্ত চাপ। তোমরা একটা বৃত্ত দেখছো, এই চিহ্ন বরাবর যে গোলাকার সঞ্চার পথ, এটাই বৃত্ত, নট ভিতরের সমস্ত জায়গা। তোমরা এখানে এই যে চিত্র যে
ছবিটি দেখতে পাচ্ছ এটাই বৃত্ত। বন্ধুরা এখানেও এই বিন্দুটি এই বৃত্তের পরিধির উপর পড়বে। আমরা একটি বিন্দু D এবং আরেকটি বিন্দু যদি F হয় তাহলে আমরা যদি বৃত্তের পরিধির উপর আরেকটি বিন্দু E ধরি তাহলে এখানে বন্ধুরা একটু খেয়াল করো এখানে, হ্যাঁ এখানে যদি এখানে একটি ডি বিন্দু ধরা হয়, এখানে ই ধরা হয় এবং এখানে এফ ধরা হয় তাহলে এই বৃত্তের পরিধির উপরে যে কোণটি তৈরি হবে এই কোণটি হচ্ছে বৃত্তস্থ কোণ। এখানে আকারে একটু ত্রুটি রয়েছে, এখানে যদি আমরা একটা বিন্দু ধরি ডি এবং এই পরিধির উপর যদি আরেকটি বিন্দু ই ধরি এবং পরিধির উপর যদি আরেকটি বিন্দু এফ ধরি তাহলে ডিই এবং ডিএফ যোগ করলে পরিধিতে যে কোণ উৎপন্ন হবে সেটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তোমরা ভালো করে খেয়াল করো বন্ধুরা, তোমরা চিত্র দুটি ভালো করে পর্যবেক্ষণ করো। এটা হচ্ছে বৃত্তের অর্ধেক অংশ, একে বলা হবে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত মানে কি? বৃত্তের অর্ধেক অংশ। তাহলে আমরা জানলাম যে অর্ধবৃত্ত কি? বৃত্তের অর্ধেক অংশ। তো বন্ধুরা তোমরা বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্ত এবং বৃত্তচাপ সম্পর্কে তোমরা জানলে তোমরা আরেকটি বৃত্ত দেখতে পারছো। আমরা বৃত্তের পরিধির উপরে একটি বিন্দু এ এবং পরিধির উপর অপর একটি বিন্দু বি, এ বি যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে এ বিটা হচ্ছে ব্যাস। বন্ধুরা আমরা ভালো করে খেয়াল করি তাহলে এ বিটা হচ্ছে অর্ধবৃত্ত চাপ। তাহলে এ বিটা কি? এ বিটা হচ্ছে অর্ধবৃত্ত চাপ। বন্ধুরা আমরা অর্ধবৃত্ত চাপকে সাধারণত ব্যাস ধরে থাকি। তোমরা এখানে তিনটি বিন্দু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের পরিধির উপর একটি বিন্দু, এটা হচ্ছে বৃত্তের পরিধির উপর আরেকটি বিন্দু, এখানে হচ্ছে বৃত্তের পরিধির উপর আর একটা বিন্দু তোমরা দেখতে পাচ্ছ। বৃত্তের পরিধির উপরে বিন্দু এ এবং অপর বিন্দু যদি বি হয় এটি যদি আমরা যোগ করি এবং সেই রেখাংশটি যদি বৃত্তের কেন্দ্র বরাবর যায় তাহলে এ বি একটি জ্যা হলো, এই জ্যাটি কেন্দ্র দিয়ে গেলে এটি হয়ে যাবে ব্যাস। বন্ধুরা আমরা বৃত্তের পরিধির উপরে আরেকটি বিন্দু যদি সি ধরি, যদি আমরা এসি এবং বিসি যোগ করি তাহলে এ সি বি এটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। এই কোণটার নাম কি? বৃত্তস্থ কোণ। কেন্দ্র ও, তাহলে এই কোণটার নাম কি? এ সি বি। বন্ধুরা তাহলে আমরা এ সি বি, এ সি বি এটা কি? অর্ধবৃত্তস্থ কোণ। এ সি বি এটা কি কোণ? বৃত্তস্থ কোণ। তো আজকে আমাদের জানবো বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম কি বন্ধুরা? তোমরা দেখে নাও, আজকের পাঠ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। বন্ধুরা আমরা একটা বৃত্ত দেখছি,
বৃত্তের কেন্দ্র দেখতে পাচ্ছি আমরা, ভালো করে খেয়াল করো, এ বি সি, তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এ সি বি এই যে এই কোণটা সমান এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এক সমকোণ অর্থাৎ কত ডিগ্রি? 90 ডিগ্রি। বন্ধুরা তোমরা বৃত্তটি দেখতে পারছো, আমরা কোণটি দেখছি, আমরা যদি বিন্দুটিকে এ, এটিকে যদি বি এবং এটিকে যদি সি ধরি, তাহলে আমরা পরিধির উপর একটি বিন্দু যদি পি ধরি, তাহলে এ বি এর যে পাশে সি আছে তার বিপরীত পাশে একটি পি বিন্দু নিই। বন্ধুরা তোমরা খেয়াল করো, এখানে বৃত্তের পরিধির উপর একটি বিন্দু পি কে, এখানে একটি বিন্দু জে এবং একটি বিন্দু এল। যদি বৃত্তের কেন্দ্র টি হয়, তাহলে আমরা এটা হলো বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা জানি কি, যে এই যে বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণটার নাম কি? কে জে এল, আর কেন্দ্রস্থ কোণ কে টি এল। তাহলে কে টি এল এই কোণটি হচ্ছে কি কোণ? কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কে জি এল সমান হাফ কেন্দ্রস্থ কোণ কে টি এল। তোমরা এই কেন্দ্রস্থ কোণটা দেখতে পেলে, আবার একটু খেয়াল করো, আমরা জানি যে কে জে এল এটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। কে টি এল এটা হচ্ছে কি? কেন্দ্রস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। আমরা সহজে বলতে পারি যে বৃত্তস্থ কোণ, সরি আমরা একটু ভুল বললাম, যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এখানে বলতে হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখানে বৃত্তস্থ কোণ দেখলাম কে জে এল সমান এই কেন্দ্রস্থ কোণ কে টি এল এর অর্ধেক, বা আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বন্ধুরা তোমরা ভালো করে বুঝতে পারছো আশা করি। তো আমরা এখানে খেয়াল করো, এ বি ও আমরা বৃত্তের ব্যাস ধরে নিলাম, এ বি কেন্দ্র ও, তাহলে আমরা এ ও বি এই কোণটাকে বলা হবে সরল কোণ, অর্থাৎ দুই সমকোণের সমান। এখানে এ ও বি সমান সরল কোণ, এখানে 90 ডিগ্রি আছে, এর সাথে আর প্লাস 90 ডিগ্রি, অর্থাৎ এক সরল কোণ সমান কত কোণ? দুই সমকোণের সমান। বন্ধুরা ভালো করে খেয়াল করো, আমরা বৃত্তটি দেখতে পাচ্ছি, এখানে পরিধির উপর একটি বিন্দু এ, আরেকটি বিন্দু বি, আরেকটি বিন্দু পি, কেন্দ্র ও, অপর বিন্দু সি। আমরা এ সি বি এবং
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক আমরা জানি। ভালো করে খেয়াল করো, এখানে একই চাপ, একই চাপের উপর এখানে এইটা হচ্ছে এ সি বি, এটা কি বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কি এ ও বি। তাহলে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এই কোণটা যদি 180 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। যাই হোক, আমরা পরবর্তীতে একটু দেখব বন্ধুরা। আমরা বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের পরিধির উপর একটি বিন্দু দেখতে পাচ্ছি, এখানে বৃত্তের কেন্দ্র বৃত্তের পরিধির উপর একটি বিন্দু পি, বি এবং এ দেখা যাচ্ছে, আর একটি বিন্দু সি। আমরা এ সি বি এ ও বি আমরা যোগ করব, তা চিত্র 37 অনুসারে আমরা বলতে পারবো কি এখানে বৃত্তস্থ কোণ এ সি বি, এ সি বি সমান হাফ কেন্দ্রস্থ কোণ এ ও বি, যেহেতু একই চাপ এ আর বির উপরে এই দুটো কোণ, এখানে এ সি বি কোণ এবং এ ও বি কোণ। তাহলে আমরা এ সি বি সমান সমান হাফ ইন্টু এই কোণটা কি কোণ, সরল কোণ, কিন্তু সরল কোণ এ ও বি সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। আমাদের পূর্বে চিত্রে আমরা দেখেছিলাম 90 ডিগ্রি, ওটা ভুল আছে, ওখানে হবে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। তাহলে আমরা জানি এক সরল কোণ সমান কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা এ ও বির পরিবর্তে লিখতে পারি 180 ডিগ্রি। তাহলে কোণ এ সি বি সমান হাফ ইন্টু 180 ডিগ্রি, তার মানে আমরা 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে হবে 90 ডিগ্রি। তাহলে আমরা এ সি বি এই কোণটা মান কত পেলাম, 90 ডিগ্রি। বন্ধুরা, তোমরা অর্ধবৃত্তস্থ কোণের পরিমাপ তোমরা দেখলে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো আজকে মূল আকর্ষণ হচ্ছে একক কাজ এবং বাড়ির কাজ। তোমরা বন্ধুরা একে একক কাজ বিবেচনা করবে, একটা বিন্দু আমরা পরিধির উপরে কেন্দ্র যদি আমরা ধরে নিই, এবং আর পরিধির উপর আরেকটি বিন্দু পি এবং কিউ যদি থাকে, তাহলে যদি আমরা বৃত্তের কেন্দ্র এন ধরি, তাহলে আমরা পি আর পরিধির উপর দুটো বিন্দু যোগ করছি, এটা হচ্ছে একটি যা। আমরা কিউ আর যোগ করলাম, এবং পি এন কিউ আমরা যদি যোগ করি, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এর মান কত, 90 ডিগ্রি। পি এন কিউ এটা হলো সরল কোণ, মান 180 ডিগ্রি। তাহলে একই চাপ পি এস কিউয়ের উপরে কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ তোমরা নির্ণয় করবে, কোণ পি এন কিউ, কোণ পি এন কিউ এই কোণকে কি নাম, কি নামে বলা যায়। তোমরা আজকের ক্লাসটি ভালো করে বুঝতে পারছো বন্ধুরা? তো তোমরা একটু লিখে নাও, অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে, সরল কোণ কাকে বলে, সরল কোণের মান কত ডিগ্রি। বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ লিখে নাও, তোমাদের বাড়ির কাজ হচ্ছে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। বাড়ির কাজ কি বন্ধুরা, প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো বন্ধুরা,
আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তো তোমাদের আজকের ক্লাসে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাসটি শেষ করছি। আগামী 29শে আগস্ট রোজ রবিবার বেলা 11টায় গুগল মিটের মাধ্যমে তোমাদের সাথে একক কাজ এবং বাড়ির কাজ শেয়ারিং করা হবে। তোমাদের লিঙ্ক, মিটের লিঙ্কটি তোমাদের নলদা শেখ লুৎফুর রহমান মাধ্যমিক বিদ্যালয় এবং প্রধান শিক্ষক নলদা মাধ্যমিক বিদ্যালয়ের পেজে তোমরা পাবে। আশা করি তোমরা সবাই ভালো থেকো, সকলে সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে।